সামুদ জাতির নিকট হযরত সালেহ আলাইহিসসালাম রাসুল হিসেবে প্রেরিত হয়েছিলেন। সামুদ জাতি অত্যন্ত সমৃদ্ধশালী ছিল, শস্যশ্যামলিমায় পরিপূর্ণ ছিল তাদের এলাকা। বাগবাগিচা ঝর্ণায় এক নয়নাভিরাম দৃশ্যের অবতারণা করা হয়েছিল তাদের চতুর্দিকে। কিন্তু এ হতভাগা জাতি আল্লাহ পাকের অবাধ্য অকৃতজ্ঞ ছিল, মূর্তি পূজা ও ডাকাতি রাহাজানিতে লিপ্ত ছিল। তাই হযরত সালেহ আলাইহিসসালাম তাদেরকে উপদেশ দিয়েছিলেন। হযরত সালেহ আলাইহিসসালাম এর কোমের লোকজন যখন তাঁর দাওয়াতের দরুন বিরক্ত হয়ে গেল, তখন তাদের নেতৃত্ব স্থানীয় কতিপয় ব্যক্তি জনতার সামনে হযরত সালেহ আলাইহিসসালাম কে বলল যে, সত্যি যদি তুমি আল্লাহ প্রেরিত নবী হও তাহলে এ ব্যাপারে কোনো মুজিজা বা নিদর্শন দেখাও, এতে আমরা তোমার সত্যতায় বিশ্বাস করব। হযরত সালেহ আলাইহিসসালাম বললেন, এমন যেন না হয় যে উক্ত নিদর্শন দর্শনের পরও তোমরা তোমাদের ভ্রান্ত মতবাদ ও ধর্মবিশ্বাসের উপর অমর থাকবে। নেতৃবর্গ তখন জোরালোভাবে বলল, না, আমরা তা দেখার মাত্রই ঈমান আনায়ন করব। হযরত সালেহ আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন, তোমরা কোন ধরনের নিদর্শন চাও? তারা জবাবে বলল, সামনের পাহাড় বা বস্তির পাথর থেকে একটি গর্ভবতী উষ্ট্রি বের করে দেখাও, আর উক্ত উষ্ট্রিটি বের হওয়ার পরপরই সবার সামনে বাচ্চা প্রসব করবে। হযরত সালেহ আলাইহিসসালাম আল্লাহ তায়ালার দরবারে দোয়া করলেন, ফলে তখনই উক্ত পাথর থেকে একটি গর্ভবতী উষ্ট্রি বেরিয়ে এল এবং সাথে সাথে একটি বাচ্চা প্রসব করল। এ থেকে তাদের নেতৃবর্গের মধ্য হতে জুন্দা ইবনে ওমর তো তখনই ঈমান নিয়ে এল, আর অন্যান্যরাও যখন তার অনুকরণে ঈমান আনবে এমন সময় তাদের মন্দিরের ঠাকুর ও পুরোহিতরা তাদেরকে নানা কথা বলে ঈমান আনা থেকে বিরত রাখল। হযরত সালেহ আলাইহিসসালাম কোমের সকলকে বিভিন্নভাবে বুঝালেন। তিনি বললেন, দেখো, তোমাদের কামনা মতেই এ উষ্ট্রি প্রেরিত হয়েছে। আল্লাহ তায়ালার এটাই সিদ্ধান্ত যে এর জন্য পানি পানের পালা নির্দিষ্ট থাকবে। একদিন এই উষ্ট্রি, আরেকদিন অন্য সকল লোকজনের ও তাদের পালিত পশুর জন্য নির্দিষ্ট থাকবে। আর সাবধান, এর যেন কোনরূপ কষ্ট না হয়। এর যদি কোনরূপ কষ্ট হয় তাহলে তোমাদের কোনো নিস্তার নেই। বেশ কিছুদিন পর্যন্ত এ ধারা বহাল ছিল, বহু লোক তার দুধ দ্বারা উপকৃত হত, তবে ধীরে ধীরে তাদের মধ্যে এ বিষয়টি অসহনীয় হয়ে ওঠে। তাদের পরস্পরের মধ্যে পরামর্শ ও ষড়যন্ত্র হতে থাকে যে এ উষ্ট্রিকে মেরে ফেলতে হবে, যাতে পালাবণ্টন থেকে মুক্তি লাভ হয়, কেননা এটা আমাদের নিজেদের ও আমাদের পশু পাখিদের জন্য অত্যন্ত দুর্বিষহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমরা সবাই এর দরুন কষ্টের শিকার হচ্ছি, তবে তাকে হত্যা করার কারো হিম্মত হচ্ছিল না। পরে সামুদ নামক জনৈক সুন্দরী ধনবতী রমণী নিজেকে মিসদা নামক ব্যক্তির সামনে এবং অপর ধনবতী রমণী উনায়া তার সুন্দরী কন্যাকে কায়দার বা কুদার নামক ব্যক্তির সামনে এনে এ কথা বলে পেশ করল যে, তারা যদি উক্ত উষ্ট্রিকে মেরে ফেলতে পারে তাহলে এরা তাদের মালিকানাধীন হয়ে যাবে, তাদেরকে বিবাহ করে আনন্দ উপভোগ করবে। তাদের এই উত্তেজনাকর প্রস্তাবে কায়দার ইবনে সালিফ ও মিসদা উদ্বুদ্ধ হয়ে এর জন্য প্রস্তুতি নিল। তারা সিদ্ধান্ত নিল যে উষ্ট্রির চলাচল পথে আত্মগোপন করে বসে থাকবে। উষ্ট্রিটি যখন মাঠের দিকে যাওয়ার জন্য বের হবে তখন অতর্কিত তার উপর আক্রমণ করবে। এ ব্যাপারে তারা আরও কয়েকজনের সহায়তা কামনা করল এবং তারা তাতে সম্মত হল। মোটকথা, উপরিউক্ত সিদ্ধান্ত মাফিক উষ্ট্রিকে হত্যা করে ফেলল। তারা পরস্পরে এও প্রতিজ্ঞা করল যে রাতে আমরা সবাই একত্র হয়ে সালেহ আলাইহিসসালাম ও তার পরিবারের সবাইকে হত্যা করব। তাদের অভিভাবকদের কেউ আমাদেরকে সন্দেহ বা দোষারোপ করলে আমরা বলব যে এ কাজ আমরা করিনি, আমরা তো সেখানে হাজিই ছিলাম না। উষ্ট্রিকে হত্যা করার পর তার বাচ্চাটি পালিয়ে পাহাড়ে উঠে চিৎকার করতে করতে এক পর্যায়ে অদৃশ্য হয়ে গেল। হযরত সালেহ আলাইহিসসালাম এ বিষয়ে অবগত হওয়ার পর বললেন, অবশেষে তাই হল আমি যার আশঙ্কা করছিলাম। এখন তোমরা আল্লাহর আজাবের অপেক্ষা কর, তিন দিনের মধ্যে আল্লাহর আজাব এসে তোমাদেরকে অনিবার্য ধ্বংস করে ফেলবে, তাই হল, আর ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক শিক্ষণীয় কাহিনী হয়ে রয়ে গেল।